ওয়েলকাম টু মাই চ্যানেল এন্টারটেইনমেন্ট সেন্টার। আজকে আমরা ইংলিশের বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করব, সাথে সাধারণ জ্ঞানেরও অনেক টেকনিক থাকবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো। তো দেখুন আপনি কেনর্থ পারা, আবার কেনর্থ পাত্র, লাইক করতো পছন্দ করা, আবার লাইক করতো মতো, ফাইন অর্থ ভালো, আবার ফাইন শব্দ অর্থ জরিমানা, লাস্ট অর্থ শেষ, আবার লাস্ট অর্থ গত, লাইট অর্থ আলু, আবার লাইট অর্থ হালকা, ওয়ান্ট অর্থ চাওয়া, আবার ওয়ান্ট অর্থ অভাবও হয়। তো এটা একটা অদ্ভুত, এরকম আরও অনেক শব্দ আছে যে একই ওয়ার্ড কিন্তু অর্থ দুটি। দেখুন এখানে ব্রিক অর্থ ইট, ইট অর্থ খাওয়া, নেল অর্থ নখ, নখ অর্থ টুকা, আয় অর্থ আমি, আমি অর্থ বান্ধবী, প্রফিট অর্থ লাভ, লাভ অর্থ ভালোবাসা, মান্থ অর্থ মাস, মাস অর্থ সম্পদ, গ্রিন কোকোনাট অর্থ ডাব, ডাব অর্থ উপাধি। একটি শব্দের বাংলা অর্থ দিয়ে আরেকটি শব্দের বাংলা অর্থ হয়ে যাচ্ছে, এইটাও একটা ম্যাজিক। মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিন প্রকার, অর্ধমাত্রা আটটি, মাত্রাহীন দশটি, পূর্ণমাত্রা বত্রিশটি। মনে রাখার টেকনিক হচ্ছে ও আট মা দশ পু বত্রিশ, ও আট মা দশ পু বত্রিশ। ও আট মানে অর্ধমাত্রা আটটি, মা দশ মানে মাত্রা দশটি, পু বত্রিশ মানে পূর্ণমাত্রা বত্রিশটি। আবার বলি, মাত্রার উপর ভিত্তি করে বর্ণ তিনটি, অর্ধমাত্রা মাত্রাহীন পূর্ণমাত্রা। মনে রাখার টেকনিক ও আট মা দশ পু বত্রিশ। রংধনুর সাতটি রং মনে রাখার কৌশল বা টেকনিক, টেকনিকটা হলো বেনি আসহ কলা, বিয়া দিয়ে বেগুনি, নি দিয়ে নীল, আ দিয়ে আসমানি, দন্তস্ব দিয়ে সবুজ, হ দিয়ে হলুদ, ক দিয়ে কমলা, না দিয়ে লাল। তো এই যে টেকনিকটা হচ্ছে বেনি আসহ কলা, এটির মাধ্যমে আপনি রংধনুর সাতটি রং খুব সহজেই মনে রাখতে পারবেন। টেকনিকটি আবার বলি, বেনি আসহ কলা। তো কেমন লাগলো আজকের ক্লাসটি? ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।